বাচ্চাদেরকে না, প্রত্যেক বাচ্চা, এইটুক বাচ্চা চেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। এখানে যারা বাচ্চারা একটু আগে নৃত্য পরিবেশন করলো, এতটুকু বাচ্চারও ব্যক্তিত্ব আছে, ওদের মান সম্মান আছে, চিন্তার ভিন্নতা আছে, ওদের এই মান সম্মানে আঘাত করবেন না কখনো। ছোট বাচ্চা, কোথাও একটা আত্মীয় স্বজনের বাড়ি গেলেন, সবার সামনে দুম করে বকে দিলেন, ব্যাস ওর আত্মসম্মানে লাগে, ও ধীরে ধীরে চুপ হয়ে যেতে থাকে, ও এরপরে অন্য কোনো জায়গায় গেলে কথা বলে না। আর আমরা চিন্তা করি, ও আগে এরকম ছিল, কি হয়েছে ওর, ও তো এখন কথা বলে না, অনেক বদমাইশ হয়ে যাচ্ছে, এর সাথে মিশছে, তার সাথে মিশছে, আরে এই তো তার পথ তো আমরা তৈরি করে ফেলেছি আগে। সুতরাং বাচ্চার স্বাধীনতাকে মান্যতা দেবেন, বাচ্চার ব্যক্তিত্বকে স্বীকার করবেন, বাচ্চার চিন্তার ভিন্নতাকে স্বীকার করবেন। এইটা না করলে এই স্কুলে এসে ও বই খুলে থাকবে কিন্তু চিন্তা করবে অন্য কিছু, যে আমার তো ভালো লাগে না, আমার বাড়িতে বিশ্বাস করে না, বাড়ির একটা অস্বাস্থ্যকর পরিবেশ, ও এখানে পড়াশোনা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বাচ্চার এইগুলোকে স্বীকার করবেন যে বাচ্চাদেরও ব্যক্তিত্ব আছে, মান সম্মান আছে, ওদেরকে যা নয় তাই লোকের সামনে বলে দেবেন না, বাচ্চাকে পজিটিভ ভাইবস দেবেন, কখনো বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলবেন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার ঘরে জন্মেছো, এটাতে আমরা অনেক খুশি, আমি জানি তুমি জীবনে একদিন অনেক নাম করবে। ও আত্মবিশ্বাসে টকবক করে ফুটতে থাকে, বন্ধুদের কাছে গিয়ে বলে, মাই রিয়াল হিরো ইজ মাই পাপা, মাই রিয়াল হিরো ইজ মাই মাম্মা। এটা আপনাকে চিন্তা করতে হবে। কিছুদিন আগে আমার অফিসে কাউন্সিলিংয়ের জন্য একটি বাবা এসেছিল, 7-8 পড়ে বাচ্চা, তার একটা মোবাইল দিয়ে রেখেছে, তো বাচ্চাকে পাচ্ছে না, তো ফোন করেছে বাবা, দেখলো মোবাইলটা ঘরে রাখা রয়েছে, তো বেজে যাচ্ছে, বাবা সাইলেন্স করে দিতে গেল, তো গিয়ে দেখলো বাবা ফোন করেছে, বাচ্চাটা বাবার নাম সেভ করে রেখেছে ভাইরাস নামে, লেখা রেখেছে ভাইরাস, মানে বাবা ওকে এত বকে, এত অসম্মান করে যে ও ভাইরাস লিখে রেখেছে। বাবা আমার অফিসে এসে হাউ হাউ করে কাঁদে, স্যার বা ছেলে এরকম লিখে রেখেছে, ওকে, ও তো আমাকে সম্মান করে না, ওই তো আমার স্বপ্ন। তারপরে যখন একটু একটু করে তার প্রি হিস্ট্রিগুলো খুঁজতে লাগলাম, তখন দেখলাম বাবাও একই জিনিস করেছে বাচ্চার সাথে, বাচ্চা এখন একই জিনিস করছে। যেরকম দেবেন সেরকম ফেরত পাবেন, এটা সত্যি কথা। যেই বৃদ্ধাশ্রমে বাবা মারা থাকে, আমরা আহা উহু করি, আহা কত কষ্ট, ছেলের কত খারাপ বলি, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, খুব খারাপ, ছেলের অন্যায়। কিন্তু বিশ্বাস করুন, বেশিরভাগ ক্ষেত্রে ওই বৃদ্ধাশ্রমে থাকবার জন্যে বাবা মা নিজেই দায়ী। ছোটবেলা থেকে ওকে বলে রেখেছে, বাবা টিফিন কাউকে দিবি না, তুই নিজে খাবি, বাবা এই বই কাউকে দিবি না, তুই নিজে পড়বি, তোরটা কাউকে দেখতে দিবি না, তুই কাউকে দিবি না, তুই নিজে খাবি, নিজে ভালো থাক, নিজে পড়। ও এখন নিজে ভালো থাকে, ও এখন নিজে সুন্দর থাকে, ও কাউকে এখন দেয় না, ব্যাস বাবা মা বৃদ্ধাশ্রমে। বুঝতে হবে এই সিম্প্যাথিটুকু, এই এমপ্যাথিটুকু ঢুকিয়ে দিতে হবে। আরও বেশি ভালো যদি এমপ্যাথি দিতে পারেন, অর্থাৎ সমানুভূতি, সমান সমান অনুভূতি, কোনো একটা মানুষের কষ্ট হলে সেই কষ্টটাকে নিজের কষ্টের মতন করে চিন্তা করা, এইটাকে এমপ্যাথি বলে। আর একটা মানুষের কষ্ট হচ্ছে, আহাহু করে দিলাম, বাবা ঠিক আছে ঠিক হয়ে যাবে, এইটাকে সিম্প্যাথি বলে, অর্থাৎ সহানুভূতি বলে। দুটোই বাচ্চাকে দিন, সে সময় মতো ঠিক জায়গায় ঠিকটা কাজে লাগিয়ে দেবে।